সুরা কেমন আছো? মৃত্যু আল্লাহর রসের সহমতি তোমরা ভাবাচ্ছ। আমিও আল্লাহর মেহরবানিতে ও তোমাদের দোয়ায় ভাবাচ্ছি। আমি মোহাম্মদ মেহর, সহকারী শিক্ষক, সাথে মাধ্যমিক বিদ্যালয়ের সদর দর্শক। আমি তোমাদের আজকে বাংলা প্রথম পত্র ক্লাস নিব অনলাইনের মাধ্যমে। তোমাদেরকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যশোর জেলার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান সাগরদাঁড়ির নাম শুনেছ নিশ্চয়ই। এই সাগরদাঁড়ি পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। এই নদীর নাম কি তোমরা বলতে পারবে? মাহিত বলো। ভেরি গুড। মাহিতকে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের পাঠ ছিল না কপোতক্ষ কপোতক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্কুল জীবনের শেষে কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মান। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের আগে প্রথমে যোগ হয় মাইকেল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদ কাব্য, তার অন্যান্য কাব্যগ্রন্থ বীরত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, বঞ্জঙ্গনা কাব্য, চতুর্থদশ প্রদীপ কবিতা বলি, তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিতা, পদ্মাবতী এবং কৌশল একেই বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রূপ। বাংলা কাব্য অমিত্যকারক ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29 জুন কবি পরলোক গমন করে। আমরা এখন চলে যাব শব্দার্থ টিকা। সতত মানে সর্বদা, বিরলে মানে একান্ত নিরিবিলিতে, নেশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভূ, নারী রূপকার মানে প্রজা যেমন রাজাকে পর বা রাজস্ব দেয় তেমনই অপতর্ক নদ ও সাগরকে জল বা জলরূপ বা পর বা রাজস্ব দিচ্ছে। চতুর্থ বা দশ প্রদীপ কবিতা ইংরেজিতে, সনেট বাংলায় চতুর্থ দশ প্রদীপ কবিতা। চতুর্থ দশ প্রদীপ কবিতার প্রথম 8 চরণ স্তর বক্ষে অষ্টক এবং পরবর্তী 6 চরণের স্তরবক্ষে ষষ্ঠক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। চতুর্থ দশ প্রদীপ কবিতার কয়েক প্রকার অন্তমিল আছে, যেমন প্রথম 8 চরণ ক খ খ খ ক খ খ খ, শেষ 6 চরণ ঘ ঙ চ ঘ ঙ চ, অথবা প্রথম 8 চরণ ক খ খ গ ক খ খ গ, শেষ 6 চরণ ঘ ঙ ঘ ঙ চ। কপোতক্ষ নদ একটি চতুর্থ দশ প্রদীপ কবিতা। এখানে মিল বিন্যাস ক খ ক খ ক খ খ খ গ ঘ গ ঘ গ ঘ। কপোতক্ষ নদ কবিতাটা বলি কবি চতুর্থ দশ কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি চেতনতার আবরণে তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতক্ষ নদের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধিত স্মৃতি তার মনে জাগরিত
লাগিয়েছে কাতরতা দূরে বসো তুমি যেন অপতপনাদের ফল ফল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের সিনোডরে তাকে বেঁধেছে, কিছুতে তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? অপতক্ষ নদের কাছে তার অভিনয় মিনতি বন্ধুভাবে তাকে যেন স্নেহাদরে স্মরণ করেন, অপতক্ষ যেন একই প্রেমভাবে তাকে অস্নেহে স্মরণ করেন, অপতক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ে কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এমন একটি কবিতা তোমাদের সামনে উপস্থাপনা করলাম যে কবিতার মাধ্যমে তোমরা তোমাদের দেশপ্রেম এবং দেশের প্রতি যে মানুষের ভালোবাসা কবির এই কবিতার মধ্য দিয়ে তোমরা ফুটিয়ে তুলবে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের এই কিরণিকার কাজ এখানে শেষ করছি। খোদা।